শীতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলা। সোমবার রাত থেকে ফের পারদ পতন সেই ইঙ্গিতই উসকে দিচ্ছে। কুয়াশার চাদরও সরতে শুরু করায় ফের উত্তুরে হাওয়া বঙ্গে বইবে এমন আশা করা হচ্ছে ইতিমধ্যেই। এদিকে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন মঙ্গলবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে বলে খবর। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা কমে হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা 2 ডিগ্রি বেশি। রাতের দিকে পারদ পতন বেশ ভালোভাবেই অনুভব করা যায়। মকর সংক্রান্তির পর রাজ্যের শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে পারে বলে মনে করেছিলেন একাংশ। জানুয়ারির প্রথম কয়েকদিন হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ। গত কয়েকদিনে ঠান্ডা যেন কর্পূরের মতো উবে গিয়েছিল, রীতিমতো উষ্ণ মকর সংক্রান্তি কাটিয়েছে বাংলা। পৌষের শেষেই কি তবে বিদায় নিল শীত? এ প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে দেখাও দিয়েছিল। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘমুক্ত থাকবে, তবে সকালের দিকে কুয়াশার পূর্বাভাস ছিল, বেলা বাড়লে অবশ্য কুয়াশা কেটেও গিয়েছে। কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই থাকার সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার কলকাতা সহ বাংলা থেকে শীত উধাও হয়ে গিয়েছিল। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেড়ে যায়। সোমবার থেকে সেই পরিস্থিতি সামান্য বদল হতে শুরু করেছে। হাওয়া অফিস মনে করছে এবার দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার এই বৃষ্টি হতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। কলকাতা, 2/24 পরগনা, 2 মেদিনীপুর জেলায় বৃষ্টি হবে এমনই খবর। বৃষ্টির পর তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে। রাজ্য জুড়ে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, সেজন্যই শীতের পথে বাধা হয়ে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা এই জলীয় বাষ্প। এই বাতাস কেটে গেলে ফের উত্তর ভারত থেকে কনকনে হাওয়া রাজ্যে বইতে পারে এমনই অনুমান। যদিও এমনিতেই গোটা উত্তর ভারত জুড়ে ফের শৈত্য প্রবাহ শুরু হয়েছে, দিল্লিতে ফের সর্বনিম্ন তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে, তবে এবার ফের নতুন করে বাংলায় শীতের আশা জাগছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।